2019 ওয়ার্ল্ড কাপের। এই বলটা হলো বাংলাদেশ ভার্সেস পাকিস্তান লর্ডসে যেটা লাস্ট ম্যাচ হলো। সো এটা মাশরাফিরও শেষ ম্যাচ ছিল, সাকিব আল হাসানের 5 উইকেট। সো এই ম্যাচ এটা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে, পরে অবশ্য অটোগ্রাফও নিয়েছি এটাই। আসসালামু আলাইকুম, আমি জুনায়দ মোর্শেদ পাইকার, আমি প্রথম একজন ক্রিকেট মেমোরিয়া কালেকচার এবং আমাদের একটা সংস্থা আছে আমার ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশন, সেটার আমি একজন প্রতিষ্ঠাতা। 1998 বাংলাদেশে একটা বিশাল ইভেন্ট হলো, উইলস কাপ, যেখানে ওয়ার্ল্ডের সব নাম করা টিমগুলো পার্টিসিপেট করলো এবং সব মানে তারকা খেলোয়াড়রা বাংলাদেশে, মানে ভাবাই যায় না। তো ওই সময় আমি আমার বাবার প্রতি কৃতজ্ঞ যে সে আমাকে ব্যবস্থা করে দিয়েছিল বল বয় হওয়ার। তো 3টা ম্যাচে আমি বল বয় ছিলাম, প্লেয়ারদের কাছ থেকে দেখা আমার স্বপ্নের প্লেয়ার ব্রায়ান লারা, আজহারউদ্দিন সবাই ছিল অস্ট্রেলিয়া টিমে। 2000 সালে যখন আমরা প্রথম টেস্ট খেললাম, সেই ম্যাচ আমি খেলা দেখতেও যাই মাঠে। ওই ম্যাচে টিকিট আমি কিনেছিলাম 2টো, একটা দিয়ে খেলা দেখলাম, একটা রেখে দিলাম আমার কাছে। এভাবে করে পরবর্তী সব বাংলাদেশের ম্যাচ হতে থাকলো, তখন ম্যাচ খুব কম হতো, সেই টিকিটগুলো আমি কালেকশনে রাখতাম। এভাবে করে যখন কালেক্ট হতে থাকলো এবং আশরাফুল একটা 158 করলো ইন্ডিয়ার সাথে, ওই টেস্টটা ইন্ডিয়াতে চিটংয়ে ছিল, ওই টিকিটটা কালেক্ট করলাম। এবং পরবর্তী মনে হলো যে টিকিটগুলোতে অটোগ্রাফ নিয়ে রাখলে কেমন হয়, মানে যে যে পারফরমেন্স করে তার অটোগ্রাফ নিয়ে রাখি। সেই থেকে আবার শুরু হলো অটোগ্রাফ নাও। এই ম্যাচে ব্যবহৃত এই গ্লাভস মুশফিকুর রহিমের, মানে এটা একটা দুর্দান্ত প্রাপ্তি আমার কাছে, এটাই কোনো গ্লাভস আর কি আমার কালেকশনে আসলো প্রথম। তো এটা এই ম্যাচে ব্যবহার করেছিল মুশফিকুর রহিম। আর আরেকটা হচ্ছে এরপরে পেলাম আমি, এটা এটা হচ্ছে একটাই পেয়েছি, এটা হচ্ছে মমিনুলের। এটার স্পেশালিটি হলো যে বাংলাদেশের 100তম 100 সেই খেলায় ব্যবহৃত হচ্ছে, 100 মমিনুল 100 করেছিল, 100তম 100। এটাও খুবই একটা দুর্দান্ত জিনিস। আর এটা এবার ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান এটা ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজের সাথে 100 করছে সেই গ্লাভসটা। বাংলাদেশের প্রথম যে ওয়ার্ল্ড কাপ 99 সেটার কোট পিন, সো এটা কিছুদিন আগে কালেক্ট করলাম। তো এছাড়া বিভিন্ন ওয়ার্ল্ড কাপের সময় কোট পিন, আসলে আমি তো অনেক ওয়ার্ল্ড কাপেই যাইনি ম্যাক্সিমামগুলোই, বাট আমাদের ওয়েল বিশাল আছেন যারা আমাদের, তারা যায় এবং আমার কথা মনে করে এই গিফটগুলো নিয়ে আসছে, সো সেটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আর এটা একটা স্পেশাল মোমেন্ট মেমোরিবিলিয়া, যে ওয়ার্ল্ড কাপের সময় জার্নালিস্টদের দেওয়া হয়েছিল, এটা হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের। তো ঐতিহাসিক পিঙ্ক টেস্ট দেখতে গিয়েছিলাম আমরা কলকাতায়, তো এটা দারুণ মুহূর্ত ছিল, আমরা গাঙ্গুলির সাথে দেখা হয়েছিল। তো সেই টেস্ট ঘুরে আসার পরে হঠাৎ করে এটা আমাদের কালেকশানে আসে আর কি, এটা একটা দুর্দান্ত কালেকশান পিঙ্ক টেস্টে। এটা একটা স্পেশাল গিফট ছিল প্লেয়ার এবং অফিসিয়ালসদের জন্য, এটা একটা শলের মতো ডিজাইন করা লোগোটা দিয়ে। বেশ কিছু বই অটোগ্রাফও নেওয়া হয়েছে, যার মধ্যে এটা একটা স্পেশাল এবি ডিভিলিয়ার্সের বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি এবং সেখানে তার অটোগ্রাফ। সো এটা আসলে বইয়ের ভ্যালুটা অনেক বাড়িয়ে দেয় এবং তার নিজের একটা জীবনীতে তার অটোগ্রাফ। তো এটাও একটা আমার কালেকশানে যুক্ত হয়েছে এখন নতুন, যে বই কালেক্ট বায়োগ্রাফি উইথ অটোগ্রাফ। এবং রিসেন্টলি আমি বেন স্টোকসের জীবনীটাও কালেক্ট করেছি অটোগ্রাফ সহ। এটি অস্ট্রেলিয়ানদের অটোগ্রাফ খুব ডিফিকাল্ট, তো তার মধ্যেও এই এটা আমার কাছে খুব স্পেশাল, কারণ রিকি পন্টিং তার সে প্রাপ্তিগুলোর সামনে দাঁড়িয়ে এবং এটা অটোগ্রাফটা, এবং এটা আমি নিয়েছিলাম আসলে হোটেল সোনারগাঁয়ে, ব্রেকফাস্ট করছিল ওই সময়। তো যাই হোক, এটা খুব দারুণ প্রাপ্তি আমার কাছে। এটা যখন আমি অটোগ্রাফ নিলাম যুবরাজ সিংয়ের, তো সেখানে আমি জাস্ট প্লেয়াররা সবাই মাঠে এই হোটেলে ঢুকছে, মানে লিফটের সামনে আমি দাঁড়ায় আছি ছবিটা নিয়ে। তো যুবরাজ সিংকে দেখালাম, সে অটোগ্রাফ দিল, সাথে ছবিটা নিয়ে আবার অন্যদেরকে দেখাচ্ছে, মানে দেখো আমার এই দেখো 6x6 এই অটোগ্রাফটা নিয়ে আসছে, মানে সে খুব মজা পাইছে ছবিটা দেখে। যারা অটোগ্রাফ নিতে চায় ভবিষ্যতে, সাদা কাগজে কিন্তু একরকম ইম্প্রেশন, আর কেউ যদি একটা ছবি প্রিন্ট করে নিয়ে যায় প্লেয়াররাও কিন্তু খুশি হয় যে আমার প্রতি কতটা ভালোবাসে সে আসছে ছবিটা। এই টিকিটটা সাকিব আল হাসানের নিউজিল্যান্ড রিউকে ডবল 100 করার, তো সেই টিকিটে তার সিগনেচার। এটাও একটা খুব স্পেশাল, তামিম ব্যাক টু ব্যাক 100 পাকিস্তানের সাথে, তো এই দুটো টিকিটে তার অটোগ্রাফ নিয়ে রাখা আছে। হিস্টোরিক্যাল টিকিট, বাংলাদেশের প্রথম ওয়ান ডে উইন। এখানে একটা খুব ইন্টারেস্টিং ক্যাপের কালেকশনের মধ্যে, যেটা হচ্ছে বাংলাদেশের 3 সময়ে 3টা ক্যাপ। এটা আমিনুল ইসলাম বুলবুল পরেছিলেন ক্যাপটা 1995, তো আমি যতদূর জেনেছি সেই সময় সেটা সেঞ্চুরি করেছিলেন, ইংল্যান্ডের সাথে কোনো একটা ম্যাচ ছিল।
এবং এর পরবর্তীতে লোগোর পরিবর্তন হয়ে বিসিবি যখন হলো সেটা ওয়ার্ল্ড কাপ 99 খেললো সেই লোগো, এবং তারও পরবর্তীতে এখন রিসেন্ট যে লোগোটা এটা এবার এবারের ওয়ার্ল্ড কাপে প্রতিটা টিমের সবার অটোগ্রাফ দেওয়া ক্যাপ। আমার খুব প্রিয় একটা প্লেয়ার ওয়াসিম ওয়াকার, তাদের অটোগ্রাফ নেওয়া দুইটা বল আমি একটা ফ্রেমেই রাখছি, তাদেরকে অবশ্য একত্রে দেখতে বেশি ভালো লাগে। এটা শেন ওয়ার্নের অটোগ্রাফ দেওয়া একটা বল, এটা মুরালিধরন এবং এটা আমাদের সবার প্রিয় মাসির মুর্তজা। এটা ডেল স্টেইনের অটোগ্রাফ নেওয়া, এখন এটা ফ্রেম করা হয়নি, খুব শীঘ্রই এটা ফ্রেম করে ফেলবো। জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে ইন্ডিয়ার আসলে কী বলবো তিন সময়ের তিনজন মহানায়ক বলা যায়, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি।